দেশবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে ভারত সরকার নিয়ে এলো ডিজিটাল হেলথ আইডি কার্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিশনের কথা ঘোষণা করে বলেছেন, দেশবাসীকে একটি 14 সংখ্যার হেলথ আইডেন্টিফিকেশান নাম্বার দেওয়া হবে। তো কিভাবে এই কার্ড বানাবেন, কি কাজেই বা আসবে এই কার্ডটি, কি কি সুবিধা পাওয়া যাবে এই কার্ড থেকে, অনলাইনে কিভাবে এই কার্ড তৈরি করবেন, তো সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। তা আপনারা প্রথমে কি করবেন, প্রথমে আপনারা গুগল ক্রোমে লিখবেন ndhm.gov.in। তো এটা লেখার পরে যখনই আপনি সার্চ করবেন তো এরকম একটা ইন্টারফেস খুলবে। তো এটা খোলার পরে দেখবেন নিচের দিকে চলে আসবেন সোজা, এখানে হলুদ রঙের দেখুন একটা অংশ রয়েছে যেখানে পরিষ্কার লেখা রয়েছে লার্ন মোর, আর নিচে লেখা রয়েছে ক্রিয়েট হেলথ আইডি। তো এখানে আপনি এসে ক্লিক করবেন। তো এরকম পেজ খোলার পরে আপনি দেখবেন যে জেনারেট ইওর হেলথ আইডি। তো এই হেলথ আইডি বানানোর জন্য আপনার দুটো পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, একটা হচ্ছে জেনারেট ভায়া আধার আর অন্যটি হচ্ছে মোবাইল নম্বর দিয়ে। তো যারা মোবাইল নম্বর দিয়ে করবেন তারা নিচেরটাতে ক্লিক করবেন, জেনারেট ভায়া মোবাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নম্বর চাইবে, তো মোবাইল নম্বরটি আপনি অবশ্যই এখানে দিয়ে দেবেন। মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে দিকে নিচের দিকে চলে আসবেন, এসে এখানে দেখবেন যে লেখা আছে আই এগ্রি, এই অপশানে অবশ্যই এটা টিক মারবেন আর তারপরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন সাবমিট করে দেবেন, তারপরে দেখবেন যে আপনার মোবাইলে ওটিপি আসবে, একটা 6 ডিজিটের ওটিপি আসবে, সেটা ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে একটা ফর্ম খুলবে, তো এখানে আপনার সম্পূর্ণ ডিটেল দিতে হবে। তো প্রথমে আপনি আপনার নাম দেবেন, এখানে প্রথমে আপনি আপনার ফার্স্ট নেম দেবেন, তারপর এখানে মিডিল নেম থাকলে দেবেন, নাহলে দেবেন না, আর শেষে দেখবেন লাস্ট নেম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিতে হবে আপনার জন্ম তারিখ, এখানে অবশ্যই দেবেন যে প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, ঠিক আছে। এবার তারপরে আপনি জেন্ডার চুজ করবেন, এখানে যে জেন্ডার দেওয়া রয়েছে, জেন্ডার হলে জেন্ডার মেল না ফিমেল না আদার, এগুলো যেটা চুজ করতে হবে। তারপরে আপনার এখানে পিএইচআর অ্যাড্রেস, পার্সোনাল হেলথ আইডি যে অ্যাড্রেস এটা ঠিক করতে হবে। তো এটা আপনি কী করবেন, তো এখানে যে আপনার নাম দিয়ে তারপরে এই দেখুন @, তারপর ndhm, অর্থাৎ যেমন আপনারা ইমেল আইডিতে দিয়ে থাকেন তো সেইভাবে ক্রিয়েট করবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, তারপরে এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আর পাসওয়ার্ডটা আবার কনফার্ম এখানে করবেন। তারপর নিজের অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে নিজের স্টেট সিলেক্ট করবেন। তো আমি সমস্ত ফিল আপ করে দেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখবেন সাবমিট করার পরে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো আপনি কী করবেন তখন, কনগ্রেচুলেশন পরিষ্কার দেওয়া রয়েছে, কনগ্রেচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট ইউর হেলথ আইডি, এখানে দেখুন পরিষ্কার আইডি দিয়ে দেওয়া হয়েছে। এই দেখুন ডাউনলোড হেলথ, ওই যে হেলথ আইডি কার্ড, তো আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এরপরে যেটা করবেন দেখুন কী করা যাবে, তো এরপরে আপনি চলে আসবেন বাঁদিকে, দেখুন কী দেখতে পাবেন বাঁকে, দেখবেন হেলথ আইডি কিউআর কোড এখানে সব রয়েছে। তো এখানে চলে আসবেন, আসার পরে দেখতে পাবেন এখানে পরিষ্কার দেওয়া রয়েছে যে মাই আইডি কিউআর কোড এখানে রয়েছে, এখানে অ্যাকাউন্ট নম্বর, ঠিক আছে, এখানে মাই বেনিফিশিয়ারি, এখানে লগ আউট অপশান রয়েছে। তো এখান থেকে আপনি কী করবেন না, প্রথমে আপনি এই যে আপনার অ্যাকাউন্টে আসবেন, অ্যাকাউন্টে আসার পরে দেখতে পারেন আপনি যদি এডিট প্রোফাইল এডিট করতে পারেন, সেট পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এই পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে এখান থেকে, আপডেট মোবাইল নম্বর, মোবাইল আপডেট করা যাবে, এবং কমপ্লিট KYC ভেরিফিকেশান এখান থেকে করা যাবে, এবং ডিঅ্যাক্টিভেট করা যাবে, আবার ডিলিটও করা যাবে কিন্তু এখান থেকে। তো এই কার্ডটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ভারতবাসী যাদের একটা ইউনিক আইডি থাকবে, হেলথ আইডি, যে আইডির মাধ্যমে আপনি কবে কোথায় ডাক্তার দেখিয়েছেন এবং কী কী চিকিৎসা করিয়েছেন সমস্ত কিছু কিন্তু এখানে স্টোর থাকবে। অর্থাৎ এক ক্লিকে ডাক্তাররা আপনাকে সমস্ত বিষয় সম্পর্কে জেনে যাবে, যে কী কী রোগ হয়েছিল, কবে কী অপারেশন করেছেন কি না, কী ওষুধ খেয়েছেন, তো সমস্ত কিছু কিন্তু এখানে জানা যাবে। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পে যে মিশন, এই মিশনের আওতায় সমস্ত ভারতবাসীকে কিন্তু এই সুবিধা দেওয়া হবে। পরবর্তীকালে কী কী সুবিধা দেওয়া হবে সেটা আরও ঘোষণা করা হবে। অর্থাৎ যেটা আয়ুষ্মান ভারতের ডিজিটাল যেটা গোল্ডেন কার্ড রয়েছে তার মাধ্যমে কিন্তু 5 লক্ষ টাকা পাওয়া যায়। তো এই যে হেলথ কার্ডের মাধ্যমে পরবর্তীকালে এই সুযোগ দেওয়া যায় দেয় কি না সেটা এখন দেখার। তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ আপডেট। তো আশা করি ভিডিওটা অনেক কাজে এসেছে। তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত পাওয়ার জন্য।